এই লেকচারে আমরা দেখবো হ্যাশ ফাংশন অথেন্টিকেশন টেকনিক। গত লেকচারে আমরা মেসেজ অথেন্টিকেশন কোডটা কনসেপ্টটা বুঝে গেছি, তার আগের লেকচারে আমরা মেসেজ এনক্রিপশন অথেন্টিকেশন টেকনিকটা বুঝে গেছি। তো এই লেকচারে ওই লেকচারের কন্টিনিউয়েশন, যারা এখনো দেখোনি আগের বেসিক আইডিয়াস গুলো নেই কি করে আমাদের ম্যাক কাজ করে, মেসেজ অথেন্টিকেশন কোড কিভাবে কাজ করে, তার স্কিমাটিক ডায়াগ্রাম, এই পুরো কনসেপ্ট গুলো কিন্তু আমি আগের লেকচারে এক্সপ্লেন করে দিয়েছি। যারা এখনো ওই কনসেপ্টটাকে দেখোনি, আমি রিকোয়েস্ট করবো এই ভিডিওর ডিসক্রিপশনে আমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, আমি আই বাটনও দিয়ে দেবো, তোমরা এখান থেকে দেখতে পারো। বা প্লে লিস্টে গিয়ে আমি সিকুয়েন্সিয়ালি সব ভিডিওস গুলো দিয়েছি, এনক্রিপশন বাই সিমেট্রিক এবং আমাদের অ্যাসিমেট্রিকে কি কি অ্যালগোরিদম, সবগুলোই মোটামুটি আমার কভার আছে। যারা এখনো কনসেপ্ট গুলো দেখোনি ওগুলো একবার রিপ আপ করো, তাহলে তোমাদের বেসিক কনসেপ্ট অফ ক্রিপ্টোগ্রাফি এবং নেটওয়ার্ক সিকিউরিটির কিন্তু কনসেপ্টটা খুব ভালো করে বিল্ড হবে। তো এখানে যে আমরা হ্যাশ ফাংশন অথেন্টিকেশন টেকনিক যে দেখবো, গত লেকচারে আমরা যখন মেসেজ অথেন্টিকেশনের কথা বলেছিলাম তখন কিন্তু আমরা ওখানে বলেছিলাম যে মেসেজ অথেন্টিকেশন কোড যে ফাংশন গুলো হয় সে ফাংশন দুটো জিনিস নেয়, একটা হচ্ছে তোমার মেসেজ এবং তোমার কি একটা দিতে হয়, তার বিনিময়ে আমাকে একটা ফিক্সড লেন্থ কোড যেটাকে বলা হয় ম্যাক কোড বা অনেক সময়কে মেসেজ ডাইজেস্টও বলা হয়। এইবার এই হ্যাশ ফাংশন অথেন্টিকেশন টেকনিক কি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হয়তো, এখানে আমাদের একটা হ্যাশ ফাংশন থাকবে, সেই হ্যাশ ফাংশনের মধ্যে শুধু মেসেজ আমরা পাস করব, সেই আমাকে কি দেবে একটি হ্যাশ ভ্যালু দেবে। ভালো করে ক্লিয়ার করে নাও, এটাকে বলা হয় হ্যাশ ভ্যালু বা একে বলা হয় আমাদের, এই হ্যাশ ভ্যালুটাই কিন্তু আমাদের অথেন্টিকেটার হিসাবে ইউজ করা হয়। আমি জাস্ট এটুকু লিখলাম, হ্যাশ ভ্যালুটাকে আমাদের অথেন্টিকেটার হিসাবে ইউজ করা হয়। বড় হাতের এইচটা হচ্ছে আমাদের হ্যাশ ফাংশন, আর ছোট হাতের এইচটা কিন্তু আমাদের হ্যাশ ভ্যালু, মানে এই ফাংশনটা যে ভ্যালু দিচ্ছে এটা কিন্তু ফিক্সড লেন্থ ভ্যালু, সেম অ্যাজ মেসেজ অথেন্টিকেশন কোড। মানে এটাকেও একটা জিনিস বলে দিই, এই হ্যাশ ভ্যালু বা আমাদের এই যে ম্যাক, এইগুলোকে বলা হয় কিন্তু আমরা অথেন্টিকেটার, এইগুলোকে কোলাবোরেট করে আমরা বলতে পারি মেসেজ ডাইজেস্ট। এখানে কিন্তু কোনোভাবে কিন্তু তোমাদের যে মেসেজের লেন্থের ওপর ডিপেন্ড করে না, এটা কিন্তু একটা ফিক্সড লেন্থ ভ্যালু কিন্তু রিটার্ন করে, এটা কিন্তু সবসময় মাথায় রাখবে। এই যে হ্যাশ ভ্যালু যেটা বললাম বা আমাদের মেসেজ অথেন্টিকেশন কোড লাস্ট লেকচারেও বলেছি, এটা কিন্তু একটা ফিক্সড লেন্থ ভ্যালু কিন্তু একটা তোমাকে দেয়। তো এটা একটা ওয়ান কাইন্ড অফ অনেক বড় ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো আমাদের ক্রিপ্টোগ্রাফিক্যাল কনসেপ্টে, যেসব অ্যালগোরিদম গুলো সিমেট্রি অ্যাসিমেট্রি এগুলো মেসেজের লেন্থের উপর ডিপেন্ড করে, যতটা মেসেজের লেন্থ সেই হিসাবে তোমার ডিপেন্ড হবে, কিন্তু এখানে কোনো মেসেজের লেন্থের উপর ডিপেন্ড করে না, এখানে সিম্পলি তোমাদের ডিপেন্ড করবে কার উপর, এখানে শুধু একটা জিনিসের উপর ডিপেন্ড করবে আলটিমেটলি এই যে ফাংশন গুলো কিভাবে বানানো হয়েছে, এই যে হ্যাশ ফাংশন গুলো পরবর্তীকালে পড়বো, SHA পড়বো, HMAC পড়বো, MD5 পড়বো, এগুলো আমরা মোটামুটি পড়বো, যেখানে আমরা মোটামুটি দেখবো ওখানে গিয়ে যে আমরা কিভাবে আমরা এই হ্যাশ ভ্যালু গুলোকে জেনারেট করতে পারি, সেগুলো আমরা পুরোপুরি ক্লিয়ার করবো। একটাই ডিফারেন্স তোমরা এখান থেকে বুঝলে যে হ্যাশ ফাংশন আর মেসেজ অথেন্টিকেটার কোড এই দুটোর মধ্যে একটাই, এসব অ্যালগোরিদম গুলোর মধ্যে একটাই কম ডিফারেন্স থাকবে যে ওখানে কি ব্যবহার হয় এখানে কি ব্যবহার হয় না, ইটস এ ইন্ডিপেন্ডেন্ট কনসেপ্ট। মানে এখানে হ্যাশ ফাংশনটা আমাদের মেসেজ পাঠাই হ্যাশ ফাংশনে, ও আমাকে একটা ফিক্সড লেন্থ কোড আমাকে রিটার্ন করে, ওটাই কিন্তু আমরা অথেন্টিকেটার হিসেবে ইউজ করছি এবং আমরা বলতে পারি বা ওটাকে আমরা হ্যাশ ভ্যালুও বলতে পারছি, বা ওটাকে পরবর্তীকালে অথেন্টিকেট করার জন্য আমরা সেন্ডার রিসিভারকে ওটাকে আমরা ব্যবহার করবো। তো কি কনসেপ্ট, একটা ডায়াগ্রামেটিক কনসেপ্ট দেখো, আমাদের একটা মেসেজ রয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছ, যেটা কিনা আমি কি করলাম একটা হ্যাশ ফাংশনের মধ্যে পাঠিয়েছি, যে কিনা আমাদের কি দেয় একটি হ্যাশ ভ্যালু দিয়েছে, সেই হ্যাশ ভ্যালুটাকে আমি কি করেছি এনক্রিপ্ট করেছি বাই ইউজিং অ্যাসিমেট্রিক কি অ্যালগোরিদম। কেন দেখো এখানে প্রাইভেট কি অফ A দিয়ে কিন্তু আমি এখানে এনক্রিপশন করেছি, করে আমি অ্যাপেন্ড করে দিয়েছি অরিজিনালের সঙ্গে অ্যাপেন্ড করে, দেখো এটা আমাদের হ্যাশ যে কোডটা কিন্তু আমাদের এনক্রিপ্ট হয়ে গেছে। আর পরবর্তীকালে আবার যখন রিসিভার এন্ডে কি করেছে যে মেসেজ থেকে আবার সেই সেম হ্যাশ ফাংশন ইউজ করে আমাদের একটি হ্যাশ ভ্যালু জেনারেট হয়েছে, সেই হ্যাশ ভ্যালু কম্পেয়ার করা হবে, যেটা রিসিভড এটা হচ্ছে রিসিভড হ্যাশ ভ্যালু কে আমরা ডিক্রিপ্ট করলাম। দেখো এনক্রিপশন করার সময় যদি আমাদের সেন্ডারের প্রাইভেট কি দিয়ে এনক্রিপ্ট করো, তাহলে রিসিভারের আমাদের বুঝতে পারি রিসিভার এন্ডে আমাদের ডিক্রিপ্ট করতে হবে আমাদের পাবলিক কি অফ সেন্ডার দিয়ে, সেন্ডারের প্রাইভেট কে দিয়ে যদি এনক্রিপশন হয় তাহলে সেটা ডিক্রিপ্ট করার জন্য তোমার সেন্ডারের পাবলিক কি লাগবে। তাহলে ডিক্রিপ্ট করার পর যে ভ্যালুটা পেলাম, যেই ভ্যালুটা পেলাম সেটা আমাদের ক্যালকুলেটেড হ্যাশ ভ্যালুর সাথে কম্পেয়ার করে দেখলাম সেটা আমাদের আদৌ সমান কিনা। এখান থেকে একটা কথা এখান থেকে চলে আসছে যে এখানে তো আমরা এই স্কিমে দেখো আমাদের অথেন্টিকেশন কিন্তু অ্যাচিভ হয়ে যাচ্ছে, দুভাবেই হয়ে যায় যে এটা সেন্ডারই পাঠিয়েছে কেন, এক হচ্ছে তোমার
এই যে এনক্রিপশন যে করেছি সেটা আমরা প্রাইভেট কি দিয়ে করেছি, রিসিভ করার সময় আমরা পাবলিক কি ইউজ করেছি, তো এটাতে একটা অথেন্টিকেশন আমরা অলরেডি দেখেই ছিলাম মেসেজ এনক্রিপশনের কনসেপ্টে। বা এখানে আমরা তার সাথেও আমরা কি করছি, আমরা হ্যাশ ভ্যালু ইউজ করছি, তো হ্যাশ ভ্যালু যেটি যদি কম সমান হয় তাহলে বুঝতে পারবো আমাদের একটা পারফেক্ট সেন্ডারের থেকে এসছে, যদি কোনো মানে উইথ দ্য নেটওয়ার্ক কোনোভাবে এটাকে ম্যানিপুলেট করা হয়নি, মানে এটা কোনোভাবে ম্যানিপুলেশন হয়নি, এটা অরিজিনাল সেন্ডারই পাঠিয়েছে, এইভাবে আমি বুঝতে পারলাম কি যদি কোনো বিট ম্যানিপুলেশন হয় তাহলে সঙ্গে সঙ্গে এই হ্যাশ ভ্যালুটা চেঞ্জ হয়ে যায় মাথায় রাখবে, আর রিসিভ হ্যাশ ভ্যালুর সঙ্গে এই হ্যাশ ভ্যালু কোনোভাবে ম্যাচ খাবে তখনই বলবো যেটা ওই সেন্ডার পাঠায়নি, মানে ভেতরে কেউ মাঝখানে ধরে কাজটা চেঞ্জ করে দিয়েছে, এটাই ব্যাপার। তো কিন্তু এখানে কোনোভাবে কনফিডেন্সিয়ালিটি কি অ্যাচিভ হচ্ছে, মেন প্রশ্নে থাকবো, কনফিডেন্সিয়ালিটি কিন্তু কোনোভাবে অ্যাচিভ হবে না, কেন যে নেটওয়ার্ক মেসেজটা তো ওপেন আছে, অন দ্য নেটওয়ার্ক মেসেজ ইজ ওপেন, তো যে কোনো লোক এই মেসেজটা কিন্তু নেটওয়ার্কে কিন্তু খুলে পড়ে নিতে পারবে, তাই জন্য কিন্তু এখানে কনফিডেন্সিয়ালিটি কোনোভাবে কিন্তু এই স্কিমে কিন্তু অ্যাচিভ হচ্ছে না, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। হ্যাশ ফাংশন টেকনিকের এই অ্যাপ্রোচে যদি আমরা ডিজাইন করি আমাদের এইভাবে কমিউনিকেশনটা এইভাবে ডিজাইন হয়, এইভাবে যদি এনক্রিপশনটাকে আমরা রাখি, এইভাবে যদি অথেন্টিকেশন করতে যাই, তাহলে কিন্তু কোনোভাবে কিন্তু আমরা কনফিডেন্সিয়ালিটি কোনোভাবে অ্যাচিভ করতে পারবো না। অথেন্টিকেশন তো অবভিয়াসলি পারছি, বাট কোনোভাবে কিন্তু আমরা কনফিডেন্সিয়ালিটি পারছি না। তো এইটাকেই কনফিডেন্সিয়ালিটি অ্যাচিভ করার জন্য আমরা এর আরেকটা স্কিম্যাটিক ডায়াগ্রাম বা আরেকটা স্কিম কিন্তু আমরা এরই একটু মলিম একটু হালকা ম্যানিপুলেট করে আমরা দেখলেই কিন্তু আমরা দুটোই কিন্তু পারবো। তো এই হচ্ছে সেই ডায়াগ্রামটা আমি নিয়ে এসেছি, যেখানে প্রথম ফেজটাতে অ্যাজ ইউজুয়াল আছে যে মেসেজটাকে আমরা সিম্পল কি করছি হ্যাশ ফাংশনে পাঠাচ্ছি, তো হ্যাশ ফাংশন আমাদের একটা হ্যাশ কোড জেনারেট করছে, সেই কোডটাকে আমরা এনক্রিপশন করছি কার এর, এটা এ এটা বি, মোটামুটি ওপরেও তাই ছিল, এর আমাদের পাবলিক কি দিয়ে সরি প্রাইভেট কি দিয়ে এনক্রিপশন হচ্ছে, করে আমরা অ্যাপেন্ড করে দিচ্ছি অরিজিনাল মেসেজ এম এর সাথে, করে দেখতে জিনিসটা এরকম আসছে, এই টোটাল জিনিসটাকে আমি একটা এনক্রিপশন ফের আমি এনক্রিপশন করছি কি একটা সিমেট্রিক কি এনক্রিপশন, মানে এখানে যেটা যে অ্যালগোরিদম ব্যবহার হচ্ছে এটা অ্যাসিমেট্রিক অ্যালগোরিদম এস লিখলাম, এখানে যে অ্যালগোরিদমটা ব্যবহার হচ্ছে এটা সিমেট্রিক অ্যালগোরিদম ব্যবহার তাই এস লিখলাম, ঠিক আছে, তাহলে এই কিগুলো হচ্ছে সিমেট্রিক কি, সিমেট্রিক কি অ্যালগোরিদম ইউজ করছে, তো ভালো কথা। করার পর তাহলে টোটাল মেসেজটাকে দেখো হ্যাশ ফাংশন তো ইন্ডিভিজুয়ালি দিস আর এনক্রিপ্টেড, এটা আগেই এনক্রিপশন ছিল গত ছবিতেও তাই দেখেছিলাম, কিন্তু এখন মেসেজটাকে কোনোভাবে আমি এনক্রিপ্ট করলাম, মানে মানলাম ভেতরে এনক্রিপশনের সঙ্গে অ্যাপেন্ড করে পাঠিয়ে দিচ্ছিলাম, তাহলে পুরোটাকে একবারে একবারে এনক্রিপ্ট করে একবারে পাঠিয়ে দিলাম অন নেটওয়ার্কে, বি রিসিভ করে প্রথমে কি করবে ডিক্রিপ্ট করবে, মেসেজটাকে ডিক্রিপ্ট করলো বাই ইউজিং দিস সিমেট্রিক কি বা সিক্রেট কি দিয়ে, আমরা ডিক্রিপ্ট করার পর আমরা মেসেজ এবং হ্যাশ কোড পেলাম, মেসেজের থেকে আমরা হ্যাশ ফাংশন অ্যাপ্লাই করে আমরা ইন্ডিভিজুয়াল হ্যাশ কোড ক্যালকুলেশন করে নিলাম, যেটা ওপরেও আমরা তাই দেখেছি, এবার এটাকে কম্পেয়ার করবো কি দিয়ে রিসিভ, এটা হচ্ছে রিসিভ হ্যাশ কোড, এটা অলরেডি ওপরেও আমি আর সি এইচ লিখলাম, রিসিভ হ্যাশ কোড লিখলাম, আর এইচ সিও লিখতে পারতো, আর সি এইচ মানে রিসিভ হ্যাশ কোড বলতে পারো, তো এটাকে আমরা ডিক্রিপশনে পাঠালাম, তো প্রথমে ডিক্রিপ্ট না করলে তো ওটা করতে পারবো না, ডিক্রিপ্ট কোর্স করলাম কি দেখো আমরা প্রাইভেট কি অফ এ দিয়ে এনক্রিপশন করেছিলাম, তাহলে আমরা পাবলিক কি অফ এ দিয়ে ডিক্রিপ্ট করবো, করার পর আমরা কি করবো কম্পেয়ার করলাম আমাদের যে যেটা আমাদের রিসিভড হ্যাশ কোড আর আমাদের ক্যালকুলেটার হ্যাশ কোড দুটো সমান কিনা, যদি সমান হয় তাহলে ভাববো যে আমাদের অথেন্টিকেশন অ্যাচিভ হয়ে যাচ্ছে, মানে পারফেক্ট সেন্ডারের কাছ থেকে পেয়েছি, তাছাড়াও কোনো অন নেটওয়ার্কে কোনোভাবে মেসেজটা ম্যানিপুলেট করা হয়নি, আর যেহেতু অন নেট এটা এনক্রিপ্ট করে পাঠানো হয়েছে নেটওয়ার্কে, তাহলে আমরা কিন্তু এখান থেকে কনফিডেন্সিয়ালিটিও কিন্তু কোনোভাবে অ্যাচিভ করে নিয়েছি। তাহলে এখান থেকে একটা আইডিয়া পেয়ে গেলাম যে হ্যাশ কোড আর ম্যাক, ঠিক আছে, মেসেজ অথেন্টিকেশন কোড, এগুলো হচ্ছে ফিক্সড লেন্থ বিট, এগুলো কিন্তু ইরিভার্সেবল, এগুলো চেঞ্জ হয় না, এগুলো ক্যালকুলেট করতে হয় প্রত্যেকটা এন্ডে, ক্যালকুলেট করে আমরা একই জিনিস পাঠাই এবং ক্যালকুলেট করে হচ্ছে দুটো সমান কিনা, এইভাবেই আমরা ভেরিফাই করতে পারি এটা অথেন্টিকেট সেন্ডারের থেকে এসছে। এই হচ্ছে বেসিক আইডিয়া আমাদের অথেন্টিকেশন যেসব টেকনিকগুলো আছে। এর পরের লেকচার থেকে এই যে অথেন্টিকেশন, এই যে হ্যাশ কোড জেনারেট করার যে ফাংশনগুলো, এগুলো একটা অ্যালগোরিদম, ফাংশন মানেই মাথায় রাখবে দিজ আর অল অ্যালগোরিদম, সেই অ্যালগোরিদমস গুলো আমরা পরের লেকচারে অনুবাদ করবো। এর পরের লেকচারই আমরা MD5 অ্যালগোরিদমটা কিভাবে আমরা হ্যাশ কোড জেনারেট করে সেই অ্যালগোরিদমটা আমরা করবো, যেই সব আমাদের এরকম অ্যালগোরিদম অনেক আমাদের মার্কেটে আছে, বাট আমি এই লেকচার সিরিজে আমরা মোটামুটি একটা সিলেবাস ইউনিভার্সিটি যেগুলো খুব পপুলার যেসব ইউনিভার্সিটিতে করানো হয় সেই পপুলার কিছু আমি অ্যালগোরিদমস কিন্তু এই প্লেলিস্টে আমি রাখবো, যেরকম হচ্ছে MD5, SHA-1 আর হচ্ছে HMAC, এই তিনটে পপুলার অ্যালগোরিদম আমরা কিন্তু এর পরের লেকচার অনওয়ার্ডস দেখবো। তো সেই সূত্রে এখান থেকে আমরা আইডিয়া পেয়ে গেছি যে মোটামুটি মেসেজ অ্যাক্সেস কোড কি করে, এই অথেন্টিকেশন কোড কিভাবে কাজ করে, আর হচ্ছে আমাদের হ্যাশ ফাংশন কি করে কাজ করে, দুটোর মধ্যে কি ডিফারেন্স, এগুলো একটা আইডিয়া নিয়েছি। পরের আমরা লেকচারে এটারই ওপরে যে স্পেসিফিক যে অ্যালগোরিদমটা আছে MD5 সেটাকে আমরা নিয়ে কথা বলবো। তো এই ছিল আমাদের
হ্যাশ ফাংশন অথেন্টিকেশন টেকনিক বলতে পারো। আশা করি তোমরা কনসেপ্ট এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশান পাই। আমি ফিউচারে এরকম ভিডিও আরও তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশানে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।